আট বছর পর মুক্তি পাচ্ছে অনন্ত জলিল ও বর্ষা অভিনীত সিনেমা দিন দ্য ডে। প্রায় শতকোটি টাকা বাজেটের সিনেমাটি নিয়ে উচ্ছ্বসিত অনন্ত বর্ষা ভক্তরা। মুক্তি উপলক্ষে প্রচারে বেশ ব্যস্ত সময় পার করছেন এ তারকা জুটি। শুক্রবার প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্ষাকে নিয়ে হাজির হয়েছেন অনন্ত জলিল উপলক্ষ দিন দ্য ডে সিনেমার প্রচার। সিনেমায় আন্তর্জাতিক সংস্থার পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন অনন্ত জলিল, তার বিপরীতে আছেন বর্ষা। আপনারা খুব দা সার্চ থেকেই দেখেছেন যে আমার প্রমোশনের ডিজাইনটি একটু আলাদা থাকে। যাই হোক, এখন তো সবাই প্রফেশনাল, সবার ফেসবুক আছে, ইউটিউব আছে, সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে প্রমোশন করতে পারে। তারপরেও যেটা ব্যানার পুস্টন, ভার্সিটিতে আসা, স্কুল কলেজে যাওয়া, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করা, এগুলো আমাদের থাকবেই। দিন দ্য ডে সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। টিএসসিতে অনন্ত বর্ষাকে পেয়ে আগতদের মধ্যে অন্যরকম উচ্ছ্বাস দেখা গেছে। দর্শকদের হলে গিয়ে সিনেমাটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন চিত্রনায়িকা বর্ষা। সবাইকে অ্যাডভান্স ঈদ মোবারক। অবশ্যই সিনেমাটি দেখবেন। অনেকেই যারা ঢাকা থাকেন, স্টুডেন্ট আছেন, চাকরিরত আছেন, বিজনেসে আছেন, সবাই আমরা ঢাকার বাইরে চলে যাব, বাট সমস্যা নেই, যে যেখানে থাকবে সেখান থেকে দিন দ্য ডে দেখবেন। অত্যাধুনিক সব প্রযুক্তির ব্যবহারে এ সিনেমায় নিজেই নিজেকে ছাড়িয়ে গেছেন অনন্ত জলিল। গান ট্রেলার প্রকাশের পর দর্শকদের উচ্ছ্বাসই তার প্রমাণ। অনন্ত জলিলও দাবি করেছেন তার এই সিনেমাটি হলিউডের সিনেমার চেয়ে কোনো অংশে কম না। আপনারা এই ছবিটা দেখবেন, এই ছবিটা দেখে একটাই আমার কথা, নিরাশ হবেন না, গর্ব করতে পারবেন যে বাংলাদেশে ছবি এমন একটা জায়গায় চলে গিয়েছে, আগামীতে সবাই মিলে চেষ্টা করবে এই ধরনের ছবি করার জন্য। আপনারা উৎসাহ দিন, আপনারা হলে দিয়ে ছবি দেখুন, আমার না সবার ছবি দেখুন এবং বাংলা ছবিকে ভালোবাসুন। অনন্ত বর্ষা ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন ইরান ও লেবাননের বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রী। বাংলাদেশ ছাড়াও দিন দ্য ডে সিনেমার শুটিং হয়েছে ইরান, তুরস্ক ও আফগানিস্তানের বিভিন্ন লোকেশনে। প্রায় দুই বছর ধরে নির্মাণ করা হয়েছে সিনেমাটি। আল কাসির, সময় সংবাদ, ঢাকা।